এই গানটা কোথায় বের হচ্ছে এবং কবে বের হবে এটা আমার সম্পর্কে ওই একটু বলে মৌলিক দেন। গানের একটি গান, আচ্ছা 10টা গানের মধ্যে একটা। আচ্ছা আচ্ছা তো মৌলিক গানের কথা যখন এসেই গেল, তখন ওখান থেকে আমি আরেকটা গান তোমাদের শোনাই। সেই গানটি আমার, যখন আমি গানটা তুলি হুম মানে হুম রেকর্ড করতে যাব, তার আগে না আমি হঠাৎ করে কেঁদে ফেললাম, এখানে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আচ্ছা কারণ কি, ইদানিং মানে এত সুন্দর সুর আমি পাচ্ছিলাম না। তারপর যখন গানটার কথা শুনে মনে হলো কি এটা আমারই কথা, তারপর যখন সুর শুনলাম, মিউজিক কম্পোজিশন শুনে আমি তো একদম ইয়ে হয়ে এই গেলাম। অ্যালবামটা কবে আমরা পাবো? অ্যালবামটা যে কবে পাবে সেটা একটা বিষয় অবশ্য, কারণ কি সময় আচ্ছা, সব মানে মিলছে এখন না। কাজ চলছে মোটামুটি, এখন সামনে এই বছরে হয়তো ইনশাল্লাহ পাবো আমরা। ওটা ধরো তো আকাশটা নীল। আমরা কি এই অ্যালবামেরই আরেকটা গান একটু হ্যাঁ করে শুনবো? একটু করে ওকে শুনি ওকে, ভেরি গুড। গাই। এটা এটার কথা এবং সুর দুটোই করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আচ্ছা কথাটা হচ্ছে আকাশটা নীল, মানে প্রকৃতি নিয়ে গানটা, আচ্ছা সম্পূর্ণই প্রকৃতি নিয়ে। আচ্ছা আকাশটা নীল, মেঘগুলো সাদা সাদা, অপূর্ব সাত রঙের রংধনু আকাশের গায়ে আজ আঁকা। কি সবুজ পৃথিবী, কি সবুজ তরুলতা বন, প্রকৃতির মতো এরকম আর কি। আকাশটা নীল, মেঘগুলো সাদা সাদা, অপূর্ব সাত রঙের রংধনু আকাশের গায়ে আজ আঁকা। কি সবুজ পৃথিবী, কি সবুজ তরুলতা বন, প্রকৃতির মতো শুনতে কোকিল জেনে শুনেছি তবু কোকিলের গান, কোন ফুল ফোটেনি কোন ফুল ঝরেনি, তবুও সুবাসে ভরে গেছে প্রাণ। কি যে লাল সূর্য লাজুক ধুলে লগন, প্রকৃতির মতো আপা। আমরা সামিনা আপার পুরান কিছু গানের সাথে নতুনও কিছু আমরা আনরিলিজ ট্র্যাকস শুনলাম এবং খুব ভালো লাগলো আমাদের। আমরা এখন একটা নিউজ ব্রেকে চলে যাব আপা, কিন্তু ব্রেকের পরে আই হোপ আপনারা সবাই থাকবেন, কেননা সামিনা আপার আরও অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনবো। সো স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন নূরজাহান গ্র্যান্ড মিউজিক, এবং আমাদের আজকের এনটিভির গ্র্যান্ড আয়োজনে আছেন সামিনা চৌধুরী আমাদের সাথে। কেমন আছেন আপা? ওফ, খুব ভালো আছি। ব্রেকটা কেমন গেল আপনার? ব্রেকটা লং ভালোই ব্যাক টু ব্রেক, ভালোই গেল, কারণ আমরা একটু এর ফাঁকে গল্প টল্প করে নিলাম। হ্যাঁ, অনেক কিছু ডিসকাস করলাম, এবং ডিসকাশনের একটা সাবজেক্ট ছিল হচ্ছে আমাদের তো প্রচুর রিকোয়েস্ট চলে এসেছে আপা, এবং আমরা যে যে রিকোয়েস্টগুলো একটু ডিসকাস করলাম যে কোনটা এখন করব, হ্যাঁ গাবো, কোনটা পরে করব, এতগুলো রিকোয়েস্ট এসেছে আমাদের মোটামুটি ভোর হয়ে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু এই যতটুকু মানে যতটুকু টাইম বাকি আছে ওই টাইমের মধ্যে কতগুলো করা যায়, এখন যদি একটা স্টার্ট করি আমরা একটু একটু করে, মনে হয় জি একটু একটু করে যদি করে যান তাহলে সবার রিকোয়েস্ট রাখা যাবে। প্রথমেই আমি ওটা গাই, ভালো লাগে রে সবই, যেমন এখন আমার সবই ভালো লাগছে। এই গানটি লিখেছে কবির বকুল এবং সুর করেছে এস আই টুটুল, দুজনই আমার খুবই প্রিয়।
এবং এই ছবিটাতে যখন আমাকে জানানো হলো যে মানে এই ছবি গানটি জাতীয় পুরস্কার পেয়েছে, একটা অন্যরকম তখন এক ভালো লাগা তৈরি হলো, আরো একটু ভালো লাগা তৈরি হলো আর কি। আবার একটা কিছু মোমেন্টস হয় ইউনিভার্সিটিতে যখন একটা গান খুব হিট হয়, তখন সব স্টুডেন্টস মিলে আড্ডার মাঝখানে যেসব গানগুলো গাওয়া হয় ওই গানগুলোর মধ্যে কিন্তু এই গানটা সবসময় থাকে, তাই না? হ্যাঁ, এখনো থাকে, তখনও ছিল। এবং